পুলিশ জনতা জনসংযোগ বাড়াতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাঠে শুরু হয়েছে ১৬তম চন্দ্রদীপ মেলা। মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার, ছিলেন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী সহ পুলিশ ও প্রশাসনের অন্য কর্তারা। আশির দশকের মাঝামাঝি থেকে নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত উত্তাল ছিল হরিহরপাড়া। ১৯৯২ সালের ২রা নভেম্বর হরিহরপাড়া ব্লকের কয়েক হাজার মানুষ বিডিও অফিসে আইন অমান্য আন্দোলনে সামিল হন। সেই সময় পুলিশের গুলিতে প্রাণ হারান ৭ জন নিরীহ মানুষ। এই ঘটনার পর পুলিশকে বয়কট করে সাধারণ মানুষ। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ককে সুনিবিড় করতে ১৯৯৫ সালে পুলিশের উদ্যোগে তৈরি হয় চন্দ্রদীপ। এরপর হরিহরপাড়া থানা চত্বরে একের পর এক গড়ে ওঠে শিশু উদ্যান, লাইব্রেরি, জিম, হরিণ উদ্যান, ইংরেজি মাধ্যম স্কুলও। তাদের উদ্যোগে ২০০৮ সাল থেকে শুরু হয় ৮ দিন ব্যাপী মেলাও। প্রতিবছর ২৭শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত সূচিতেই চলে এই মেলা। তবে এবছর করোনা বিধির ফলে প্রাথমিকভাবে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্য সরকার মেলায় ছাড়পত্র দেওয়ায় দেরি হলেও মেলার আয়োজন করা হয়েছে। এবছর সরকারি বেসরকারি স্টলের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের দোকান, হরেক রকম জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানদারেরা। প্রতিবছর কয়েক হাজার মানুষের সমাগম ঘটে মেলায়। এবার করোনা সতর্কতার জেরে জনসমাগম কম হলেও শীতের মরশুমে মেলা জমে উঠেছে। কমিউনিটি পলিসি বা সমষ্টিমূলক যা পলিসি আসবে তার একটা অন্যতম উদাহরণ হিসাবে চন্দ্রদীপ আছে। এর যা ব্যাকগ্রাউন্ড আছে অনেক পুরনো, আর এলাকাকে সম্প্রীতি বজায় রাখার জন্য যা যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে এখানকার মানুষ আর পুলিশের উদ্যোগে সেটা খুবই ভালো আছে। আর এখানে এই যে ভালো ঠান্ডা পড়ছে তার মধ্যে সবাই এসেছে, আগামী কয়েকদিন এখানে মেলা উৎসব চলবে, সবাই উপভোগ করবেন। এই যে অ্যাটমসফিয়ার আছে এটাই আমাদেরকে বজায় রাখতে হবে। লাস্ট বহু বছরের এই চন্দ্রদীপ যে সোসাইটিটা শুরু করাটাই একটা বড় একটা ইতিহাস। ১৬ বছর ক্রস করে সাকসেসফুলি এসছে, পার্টিকুলারলি লাস্ট ২ বছর। এটা আমার টাইমে যেটা দেখলাম কোভিডের মধ্যে যেভাবে বিভিন্ন রকম চ্যালেঞ্জেস আমাদের ফেস করতে হয়েছে, চন্দ্রদীপ এই টোটাল জেলাতেই আমরা বলতে পারি চন্দ্রদীপ যে সোসাইটি আছে একটা মডেল অ্যাডমিনিস্ট্রেশন, আমি প্রচুর বলবো না, অ্যাডমিনিস্ট্রেশন আর পাবলিকের মধ্যে যে রিলেশনশিপটা ইম্প্রুভ করলে কত পজিটিভ কাজগুলো করা যায়, এলাকায় কত শান্তি আর ডেভেলপমেন্ট করা যায় তার একটা মেইন এক্সাম্পল আমি বলবো চন্দ্রদীপ।